এই গ্রামেরই বাসিন্দা কখন শুনলেন এটা এরকম গাছ কাটা হয়েছে এইমাত্র শুনলেন তো আপনারা আগেও শুনেছেন যে এরকম প্রায়ই গাছ কাটা হয় কেন তো এই ব্যাপারে যারা এখানে দায়িত্বে রয়েছেন যে বিট অফিসার যারা রয়েছেন বা অন্যান্য আধিকারিক যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের কোনো গ্রহণযোগ্য ভূমিকা দেখেন অতীতে সেই নিয়ে তদারকি করা বা কে ধর গাছ কাটলো এখন ইনারা দেখি যে মাঝে মাঝে গবেষণা করে যে এই গাছ চুরি হচ্ছে বা কিছু এদিক সেদিক এখন ইনার কি তদন্ত করে কি না করে সেটা ওনাদের ব্যাপার এখানে তো আমি শুনলাম যেটুকু দেখলাম ও পরিত্যক্ত কিছু মদের বোতল পড়ে রয়েছে বা অন্য ধরনের মানুষ এখানে রাত্রিবেলা আসে তো আপনাদের এলাকার সাধারণ মানুষ আপনারা জানেন যে এরকম হয় বেলার পরে এদিকে তো আমরা রাত্রে আসি না তবে এখন ঘরে ঘরে মত চলছে সব জায়গায় যারা দেখা যাচ্ছে বাড়িতে খেতে পারে না তারা ঝড় জঙ্গলে এসে খেয়ে যাচ্ছে কি চাইছেন আমরা চাইছি যাতে দেশের সম্পদ যাতে নষ্ট না হয় এটাই আমরা চাইছি আপনার নাম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট